ইরুর 37 ব্রেকের ফিডব্যাক আছে না, ইরুর 37 ব্রেক সংক্রান্ত, ব্রেক ম্যাগনেটিক কন্ডাক্টর সংক্রান্ত একটা ইরুর। এখানে এই যে ব্রেকের অক্সিলারি থেকে নর্মালি এনসি, ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি নর্মালি এনসি ব্রেকের, তো এই ম্যাগনেটিক কন্ডাক্টর অক্সিলারি থেকে মিস করতেছে, সেজন্য 37 আসে। অক্সিলারি সংক্রান্ত জন্য 37 আসে, ইরুর 37 এই যে ব্রেকের X7 দেখেন যে এটাকে পাই নাই, X7 ফিডব্যাক পাই নাই, এই জন্য 37 আসে। অক্সিলারি পাই নাই জন্য 37 আসে। এই ফিডব্যাকটা, এখান থেকে যে ফিডব্যাকটা আছে, এই ফিডব্যাক এটা হচ্ছে আপনার এই যে ফিডব্যাকটা, যেটা 21 এই ফিডব্যাকটাই এখানে আসছে। এই অক্সিলারি যেটা হচ্ছে ব্রেকের ফিডব্যাকটা, এটা হলো KBZ21, যেটা দেখতেছেন এই যে এনসি নর্মালি এনসি, ম্যাগনেটিক কন্ডাক্টর হচ্ছে নর্মালি, অক্সিলারি হচ্ছে এনসি। এই এনসিটা যেহেতু আমার এখানে এনসির কোনো পোর্ট ফাঁকা নেই, সুতরাং এই এনসিরটা এনওতে পার করাই দিব, যেহেতু এনওটা আমার ভালো আছে, পার করে দিয়ে মাদারবোর্ড থেকে, মাদারবোর্ড প্রোগ্রাম থেকে X7-এর ওখানে এনসিটাকে, এনওটাকে এনসি করে দিব, প্রোগ্রাম থেকে চেঞ্জ করে দিব। প্রোগ্রাম থেকে যখন চেঞ্জ করে দিব তখন এই এনওটা, এনওটা এনসি হিসেবে কাজ করবে, যেহেতু এটা এনসি প্রোগ্রাম এনওতে দিব, সুতরাং আমি প্রোগ্রামটা করে দিব এনসির, এনও এনওটাকে আমি এনসি হিসেবে কাজে লাগাতে পারবো। এই এনওটা এখানে এনসি যেহেতু নেই, কোনো ফুট ফাঁকা নেই এনসির, সুতরাং আমি এনওটাকেই এনসি হিসাবে এটাতে পার করে দেব। দেওয়ার পর এখানে X7-এ গিয়ে, মাদারবোর্ডের থেকে X7-এ গিয়ে ব্রেকের যে এনসি কানেকশন আছে সেটাকে আমি এনও করে দেবো আর কি, মানে এনও কানেকশনটাকে এনসি করে দেবো। দেখতে পাচ্ছেন আমি অক্সিলারিটা চেঞ্জ করে দেওয়ার পর, অক্সিলারিটা যখন চেঞ্জ করে দিয়েছি X7-টা অলরেডি জ্বলতেছে, X7 জ্বলতেছে, যে এখানে X7 আছে এই X7-টা চলতেছে, মানে ফিডব্যাকটা পাইছে, এই জন্য এখন কোনো প্রকার ইরর নেই, ফিডব্যাক পাওয়ার কারণে কোনো ইরর নেই। ইরর 37 ব্রেক সংক্রান্ত ইরর। ইরো 37 আসলে আপনারা এটা করবেন, আমি হাত দিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টর চাপ দেওয়ার কারণে ইরো 37 আসছে, চাপ দিয়ে ধরেছিলাম, X7 জ্বলে আসে।